তার আগে আমি যেটা করব, আমার তো ফাইলগুলো লাগবে, আমি একটু ফাইলগুলো ডাউনলোড করে নিই। এখানে আমার সবগুলো ফাইলই আছে। স্মুথ ক্রল এটা আমার লাগবে এখন আপাতত, এটাকে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। এবং ওয়াওটাও আমার একটু পরে লাগবে, এটাকে আমি এক্সট্রাক্ট করে নিলাম, আমার দুইটা চলে আসলো। তো এখন আমরা যেটা করব, এখান থেকে এটাকে কেটে দেন, এটা রেখে দেন, এবং সেই সাথে আমাদেরটাকে আমরা ওপেন করে নিই। প্লাস ডিটেলস স্মুথ ক্রল, এটাকে এর ভিতরে এটা এবং এইটাকে আপনি দুইটাকে আপনি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে রান করে নেন। এগুলো সব কেটে দিয়ে নতুন করে ওপেন করি। এছাড়া আমাদের সবগুলো ফাইল, এটাকে আপনি রান করে নেন। ওকে, আমাদের সবগুলো অপশনই হয়ে গেছে, এখন আমরা কাজ করব। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখন স্মুথ ক্রলিং শিখব। স্মুথ ক্রলিং হচ্ছে, প্রথমে আমাদেরকে দুইটা ফাইল এখানে লিঙ্ক করাতে হবে, তাই না? তো এটাকে আমি করে নিচ্ছি কন্ট্রোল ডি, সরি। এখানে আসার পরে আমাদের স্মুথ ক্রলের ভিতরের এটা নয়, এখান থেকে দুইটা ফাইলকে আপনি নিয়ে আসেন। এ হচ্ছে আমার দুইটা ফাইল, কন্ট্রোল সি নিয়ে আমাদের সিএসএস ফাইল, এখানে এটা তার এখানে দরকার নেই, এটাকে ডিলিট করে দিতে পারেন, এখানে রাখেন। ইউআই কিট মিন ডট জেএস, এটাকে এখান থেকে সরিয়ে ফেলে জেএস এর ভিতরে ইউআইটাকে কেটে দিতে পারেন অথবা রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি এখন এটাকে লিঙ্ক করাবো ইউআই কিট মিন ডট জেএস, এখানে এসে কন্ট্রোল ডি, জেএস ফোল্ডারের ভিতরের যে করি ইউআই মিন এই জায়গায় এটাকে বসিয়ে দেন। আমার ইউআই কিটটা লিঙ্ক হয়ে গেল, এবং সেই সাথে এখানে আসার পর একটা সিএসএস ফোল্ডার ছিল, এটা তো আমরা নিয়ে নিয়েছি। এখান থেকে আসেন, এ হচ্ছে আমাদের সিএসএস, এবং এইখান থেকে এটাকেও আমি লিঙ্ক করাবো। এ হচ্ছে আমার লিঙ্ক সিএসএস ফোল্ডারের ভিতরের, এটা কন্ট্রোল এস, আশা করি হয়ে গেছে। এখানে রিলোড দিয়ে একটু ভিউ সোর্স করে দেখেন তো আসলে কাজ করেছে কি না। হ্যাঁ, ইউআই কাজ করেছে, এবং সেই সাথে ইউআই মিন এটাও কাজ করেছে। ওকে, নো প্রবলেম, আমাদের সবগুলো কাজ করেছে। এখন আমরা এখানে একটু ডিজাইন করব। তো আমরা যেটা করব, শুরুতেই একটা ডিভ নেন, মেনু নামে একটা ডিভ নিলাম, সরি, মেনুর ভিতরে আপনি আরও একটি ডিভ নেন, ডট মিট, মিট নামে আরেকটি ডিভ নিলাম, এবং এই মিডের ভিতরের
ইউএল এর ভিতরের এলআই এর ভিতরের এ ট্যাগ, এ ট্যাগ নিব হচ্ছে আমরা 1 2 3 4 চারটি নেন আপাতত। এখানে দিয়ে দেন হচ্ছে হোম, অ্যাবাউট আস, তারপর হচ্ছে কন্টাক্ট, কন্টাক্ট আস, এবং এখানে দিয়ে দেন হচ্ছে ব্লক, কন্ট্রোল এস। এখানে তো সবগুলো চলে আসছে কিনা? হ্যাঁ সবাই চলে আসছে। ওকে, তো এখানে আমাদের আর তেমন কিছু নেই, আমরা চাইলে আরও একটা নিতে পারি। না লাগবে না, দরকার নেই। এখন এখানে সে সাথে আমার আরও কিছু অপশন লাগবে, আমাদের আরও কিছু ডিপ নিতে হবে। এই ডিপের নিচে এসে আপনি আরও কিছু ডিপ নেন, সেকশন নামে একটি ডিপ নেন। এটা হচ্ছে ডিজাইন পার্ট জাস্ট, হ্যাঁ এটা আপনারা এমনিতেই করতে পারবেন। এটার ভিতরে একটা এইচ টু ট্যাগ নিতে পারেন অথবা এইচ ওয়ান নিন। এটার ভিতরে দিয়ে দেন হচ্ছে হোম, এবং এখানে আপনি একটা পি ট্যাগ নিয়ে লরেম ইপসামের বেশ কিছু ওয়ার্ড এখানে বসান। চলে আসছে হোম, এবং এই একই জিনিস আমি আবার কপি করছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেকশন হোম, এটার নাম দেন হচ্ছে অ্যাবাউট আস, এটার নাম দেন হচ্ছে কন্টাক্ট আস, এবং আরও একটি লাগছে তাই না? সবাই আসছে না, তো এখন এটাকে আমি একটু ডিজাইন করব। একটু ডিজাইন করতে গেলে এখানে আমরা শুরুতেই এটাকে একটা মেনু বানাবো। এগুলোকে যদি একটি মেনু বানাতে চাই তাহলে আমরা শুরুতেই একটু ডিজাইন করে নিতে পারি। এখানে ডট মিড ডিপটাকে ধরে নিয়ে তোমার উইথ, উইথ হচ্ছে 70%, এবং মার্জিন অটো, মাঝখানে চলে আসছে। ওকে, এখন এই মেনু ডিপটাকে ধরে একটু ডিজাইন করব। ডট মেনু, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন, এবং দেখেন তো কাজ করে কিনা। করেছে, এবং সে সাথে এখানে আরও কিছু
লাগবে একটা পজিশন করে নিই আমি। এগুলো ডিজাইন পার্টের কাজ, এগুলো আমরা সবাই জানি। পজিশন ফিক্সড করে নিচ্ছি টপ থেকে 0 পিক্সেল এবং লেফট থেকে হচ্ছে 0 পিক্সেল এবং রাইট থেকে 0 পিক্সেল। তারপরে ডট মেনুর ভিতরের ইভেল, ইভেলের ভিতরে টেক্সট লাইন সেন্টার ডট মেনু ভিতরের ইভেলের ভিতরের এলাই ডিজাইন, এগুলো আমি আসলে বর্ণনা করছি না, এগুলো আপনারা জানেন। ডিসপ্লে ইনলাইন ব্লক করলে তারা পাশাপাশি চলে আসবে। ইনলাইন সিকে ইনলাইন ব্লক, তারা পাশাপাশি চলে আসছে, তাই না? দেখেন, এবং আরো একটু ডিজাইন আমরা করবো এখন। ডট মেনুর ভিতরে ইউএলের ভিতরে রে লাইন, এটাকে ডিসপ্লে ব্লক করে দেন। ডিসপ্লে ব্লক এবং সেই সাথে কালার দিয়ে দেন, কালার হচ্ছে YWHIT। দেখেন তো কাজ করে। এখন তাদের নিচে একটু প্যাডিং দেন, একটা প্যাডিং দিয়ে দিলে তারা পাশাপাশি একটু দূরে সরে যাবে। প্যাডিং হচ্ছে উপরে নিচে 10 পিক্সেল এবং ডানে বামে 20 পিক্সেল। এই তো মেনু মেনু হয়ে গেছে, তাই না? এতটুকুই থাক, ফন্ট সাইজ মানে যা আছে এগুলো আমরা চেঞ্জ করছি না। তো আমাদের ডিপগুলো নেওয়া শেষ। এখন দেখেন খুব সহজে আমরা একটা কাজ করব। আমরা যেটা করব, এখানে একটি প্রত্যেকটার এখানে একটি করে আইডি নিব, ডিবের পরে একটি করে আইডি নিব। আইডির মাঝখানে হ্যাশ দিয়ে আমি লিঙ্ক করাবো, যে আগেরটার মতো, আগেরটার মতো লিঙ্ক করাতে। যেমন ধরুন এটাকে আমি দিলাম হোম, সরি হোম দিলাম, তাহলে এতটুকু জিনিস আমি কপি করেই কিন্তু বিভিন্ন জায়গায় বসিয়ে দিতে পারি। সেকশনটাকে ধরেও একটু সাইজ দিতে পারেন। এক মিনিট, তার আগে আমি সেকশনটারও একটা ডিজাইন দিয়ে আসি। ডট এই যে এটা, এটা এটাকে ধরব, ঠিক আছে? প্রত্যেককে একই দিয়েছি যাতে আমি একবার ধরলে তাদেরকে ডিজাইন দিতে পারি, এই জন্য, ঠিক আছে? সেকশনটাকে ধরেন, নিচে ফাঁকা করে নিন, সেকশনটারও একটা উইথ দিয়ে দেন। WIDTH উইথ হচ্ছে আপনার 600 পিক্সেল। দেখেন তো মাঝখানে চলে আসে কিনা। হ্যাঁ, চলে আসছে, মাঝখানে আসেনি, মানে উইথটা পেয়েছে আর কি। এটার একটা মার্জিন দিয়ে দেন এখন, তাহলে মার্জিন অটো একটু দেখেন কেমন দেখাচ্ছে। এটা চলে আসছে, অন্য এখানে হোম দুইটা, আচ্ছা সমস্যা নাই। কন্টাক্ট কাছের পরিবর্তে এখানে সার্ভিস দিয়ে দেন, আরেকটা বাড়িয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমি কেন করছি আমি দেখাচ্ছি।
ওটা আপাতত অমনি থাক, একটু সময় দেন। হ্যাঁ আমি দেখাচ্ছি আচ্ছা কেন করেছি, ওটা লিঙ্ক করানোর জন্য আইডি এবং ক্লাস ব্যবহার করেছি, ক্লাস নিয়েছি ডিপ ধরার জন্য, এবং এই আইডি দিয়েছি এটার সাথে এটা লিঙ্ক করাবো। এর আগে করেছিলাম না, ওই যে ট্যাবের ভিতরে লিঙ্ক করাইলাম না একটার সাথে আরেকটার, লিঙ্ক করানোর জন্য আমি আইডি ব্যবহার করছি। যেহেতু ক্লাস ব্যবহার করছি তাহলে আর ক্লাস ব্যবহার করতে চাচ্ছি না, লিঙ্ক করানোর জন্য হচ্ছে আইডি হচ্ছে একদম পারফেক্ট। ঠিক আছে, এবং এখানে সার্ভিস আছে তিন নাম্বারে, তিন নাম্বারে না দিয়ে এটাকে আমি দুই নাম্বারে দিয়ে দিই, এবং এটাকে আমি সার্ভিস করে দিই, তাহলেই তো হয়ে যাচ্ছে। সার্ভিস এখন এখানে রিলোড দিলে আমাদের আরও একটি মেনু বেড়ে যাবে, তাই না? তো এ ছিল আমাদের অবস্থা। মার্জিন অটো একটু মার্জিন টপও দিয়ে দেন, 20 পিক্সেল। নিচেরটাকে ধাক্কা দিয়ে একটু নিচে নামিয়ে দেন, নিচের কোনো অংশ যেন দেখা না যায়, তাই না? এখন আর দেখা যাচ্ছে না। সার্ভিস হোম, তাহলে হোম কয়টা রে ভাই? সার্ভিস আবার হোম, বলদাটাকে ধরেন, এত দরকার নেই তো আমার। হোম সার্ভিস অ্যাবাউট আস, বাট এদের কন্টেন্টগুলো কম হয়ে গেছে। সেকশনের ভিতরে যা কিছু সব দিয়ে দিয়েছি, ওকে নো প্রবলেম। একটা প্যাডিংও দিয়ে দেন এখানে, PADDING, প্যাডিং প্যাডিং দিয়ে দেন, হচ্ছে চারপাশে 50 পিক্সেল একটা প্যাডিং পাবে। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার আমি যেটা দিব একটু খেয়াল করেন, পেয়েছে না? এখন সুন্দর দেখাচ্ছে না? এখন তাদের সাথে এখন লিঙ্ক করাবো, এখানে যা দিয়েছি দিয়েছি, আর তেমন কিছু দেওয়ার দরকার নেই। ডিজাইন আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন, আমি আর ডিজাইন করতে চাচ্ছি না, ডিজাইন করে টাইমটা লস করতে চাচ্ছি না। এ ছিল অবস্থা। এখন দেখেন এখানে আমি আইডি নিয়ে হোম দিয়েছি, তারপরে এখানে আমি আবার একটা আইডি নিব, তাই আমি এখান থেকে এটাকে কপি করে নিই, কপি করে নিচ্ছি, কপি করে ঠিক এখানে আমি আবার আইডি বসাচ্ছি, এবং এটার নাম দেবো হচ্ছে আমি সার্ভিস, SERVICE সার্ভিস, ওকে। এবং এখানে তো হ্যাশ দিতে হবে না, এখানে হ্যাশ দিতে হবে না, হ্যাশ আমরা অন্য জায়গায় দিব, কন্ট্রোল S। আর যেটা হবে আবার একটু কপি করেন, এখানেও একই জিনিস বসিয়ে দেন, এবং সার্ভিসের জায়গায় এখানে আপনি দিবেন হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট এইটুকুই থাকুক, অ্যাবাউট সমস্যা নেই। আর এখানেও আপনি ওটাকে বসাবেন,
এখন সার্ভিসের পরিবর্তে এখানে দেন হচ্ছে কন্টাক্ট। আমি একটা প্রত্যেকটির আলাদা আলাদা নাম দিচ্ছি লিংক করানোর জন্য, ঠিক আছে। এখানেও আপনি ওটাকে বসিয়ে দেন এবং সেই সাথে এই সার্ভিসটাকে কেটে ব্লক করে দেন। দুঃখিত, কারেন্ট চলে গিয়েছে। এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, আমি স্ক্রিন শেয়ারও করে নিয়েছি, আমার কারেন্ট চলে গিয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন অবশ্যই। আমি এই তো ব্লক পর্যন্ত আমি লিঙ্ক করিয়েছি কন্ট্রোল এস। এখন কিন্তু আমাদের লিঙ্ক করানো হয়নি, জাস্ট আমি আইডিগুলোকে বসিয়েছি। হ্যাঁ, তো এখন আমি যদি লিঙ্ক করাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এদের প্রত্যেককে ধরে ধরে নিয়ে যেতে হবে। আমি প্রত্যেকের কী কী নাম দিয়েছি আমার মনেই আছে, তাই না? তো এটার সাথে আমি কোনটা লিঙ্ক করাবো? এই এ ট্যাগের সাথে এটার লিঙ্ক করাবো, এই ডিপটার লিঙ্ক করাবো, এটার সাথে এটার। এবং এখানে যেটা আছে সার্ভিস, সার্ভিসের সাথে আমি এই সার্ভিসটা লিঙ্ক করিয়ে নিব। তারপরে অ্যাবাউট আসটার সাথে আমি এখানে অ্যাবাউট আস যে এটা আছে এটা লিঙ্ক করিয়ে নিব। তা না হলে তো এখানে ক্লিক করলে কাজ করবে না। এখানে ক্লিক করলে কি কোনো কাজ করে? দেখেন তো, কোনো কাজ করে? কোনো কাজ করে না, বাট ক্লিক করলে কাজ করবে। এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এদের সাথে এটা লিঙ্ক করাবো। তো আমি এই হোমটাকে লিঙ্ক করাবো। এই হোম হোম তুমি এখানে আসবা, এসে যেহেতু আমি আইডি ব্যবহার করেছি তাই অবশ্যই আমাকে হ্যাশ ব্যবহার করতে হবে। হ্যাশ হোম, এটা হয়ে গেল। তারপরটার নাম দিয়েছি আমি কি? তারপরটার নাম দিয়েছি আমি সার্ভিস, তাই না? এই যে দেখেন সার্ভিস, আমি সার্ভিসটাকে নিয়ে যাব এখানে। তো এখানে আমি এটাকে সরাসরি বসিয়ে দিতে পারি। তারপরে এখানে আমি আরেকটা নিয়েছি, সেটার নাম দিয়েছিলাম কি? অ্যাবাউট, অ্যাবাউট। ওকে, তারপরে এইটার আমি নাম দিয়েছিলাম কি? এটার আমি নাম দিয়েছিলাম হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। এবং এইটার আমি নাম দিয়েছিলাম হচ্ছে ব্লক, অবশ্যই হ্যাশ ব্যবহার করতে হবে, এবং BLOG। এবং এখানে দেখেন একটা বিষয়, আমি এখানে সবাইকে ছোট হাতে ব্যবহার করেছি এবং এখানে কিন্তু দেখেন সবারই ছোট হাতের অক্ষর ব্যবহার করেছি। এই যে আপনি এখানে যা দিবেন ঠিক হুবহু, এখানে আপনি এই হোম সার্ভিস অ্যাবাউট কন্ট্যাক্ট এগুলো না দিয়ে আপনি যা খুশি নাম দিতে পারেন। আপনি 1 2 3 ব্যবহার করতে পারেন, আপনি 1 1 0 0 3 3, যে কোনো নাম, যে কোনো অক্ষর, যে কোনো কন্টেন্ট এখানে ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছি। তো এটা আমরা করলাম। এখন দেখেন তো সেভ দেওয়ার সাথে সাথে রিলোড দিলে কাজ করে, কাজ করে। দেখেন তো হোম হোম আসছে এখানে। এখন এখানে হোম কেন দিয়েছি? আসলে যে হোম আসলো এটা বুঝবো কী করে, তাই না? দেখেন যখন আমি হোমে ক্লিক করতেছি হোম চলে আসতেছে, আমি যখন সার্ভিসে ক্লিক করতেছি সার্ভিস পেজটা চলে আসতেছে, অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস পেজটা চলে আসতেছে, এবং ব্লগে ক্লিক করলে ব্লগ চলে আসতেছে। দেখেন এটা নিচে কিন্তু নাই। আর যখন আমি কন্ট্যাক্ট আসে যাচ্ছি, এ হচ্ছে আমার কন্ট্যাক্ট, এর নিচে ব্লগ। যখন আমি অ্যাবাউট আসে যাচ্ছি, এ হচ্ছে আমার অ্যাবাউট আস, এর নিচে হচ্ছে কন্ট্যাক্ট আস। যখন আমি সার্ভিসে যাচ্ছি, এ হচ্ছে আমার সার্ভিস, নিচে আসে কি? অ্যাবাউট আস। যখন আমি হোমে যাচ্ছি, এ হচ্ছে আমার হোম, এবং নিচে দেখেন বাকি সবাই আসে এখানে। এটুক নিয়ে কারো কোনো কনফিউশন বা কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, আমি চাচ্ছিলাম যে এখানে ক্লিক করলে স্মুথ ক্রলিং এগুলো আসবে, বা দেখেন খুব দ্রুত চলে আসতেছে, এটা দ্রুত আসবে না। হ্যাঁ, একদম একদম স্লোলি, একদম সুন্দর হয়ে আসবে। এটা করার জন্য যে করে একটা ফাংশন হচ্ছে স্মুথ ক্রলিং। দেখেন এখানে আমাদের কিন্তু লিঙ্ক করানোই আছে, তাই না? লিঙ্ক করানোই আছে না? আমরা তো লিঙ্ক আগেই করে নিয়েছি, যে ইউআই কিট ব্যবহার করে আমি লিঙ্ক করে নিয়েছি, এবং এখানে আমার জেকুরি ফাইলটাকেও লিঙ্ক করানো আছে, সবার নিচে আমার জেকুরি ফাইলটাকেও লিঙ্ক করানো আছে। এখন এই ট্যাব, এটার তো দরকার নেই, এটাকে কেটে দেন। জাস্ট এই যে স্মুথ ক্রলিংয়ের যে ব্যাপারটা, এটা মূলত কাজ করে হচ্ছে ক্লাসের মাধ্যমে। কিসের মাধ্যমে কাজ করে?
এখন দেখেন আমি জাস্ট একটি কথা, জাস্ট একটি কথা এখানে বসিয়ে দেব এবং দেওয়ার সাথে সাথে কাজ করবে। হ্যাঁ, আমার একটা কন্টেন্ট এখানে আমি ব্যবহার করব, এই এই জায়গাতে আমি ব্যবহার করব হচ্ছে ডাটা, সরি, হাইফেন ইউকে স্মুথ, SMOOTH স্মুথ স্ক্রল, SCR OLL স্মুথ স্ক্রল, এই এই শব্দটুকু পুরোটুকু আমাকে সবাইকে দিতে হবে। একটা ফাংশন দিয়ে দিয়েছি, এখন রিলোড দেন তো। এখন কি দেখেন তো, এখন যে আসতেছে স্মুথ ক্রলিং হয়ে আসতেছে, বোঝা যায় কথা বলেন? আগে কি এমন ছিল? আগে কিন্তু খুব দ্রুত আসতো, তাই না? তো এখন ডাটা ইউকে স্মুথ ক্রল, এখানে আপনি মান ব্যবহার করেন তো দেখি, 5 5 5 5 5, আমি জানি না এটা কাজ করবে কি না, তারপরে আমি একটু ট্রাই করছি। ওকে, কাজ করেছে, আপনি মান না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, একইভাবে কাজ করবে, ঠিক আছে? আরও অনেক ফাংশনালিটি আছে, ওগুলো হচ্ছে একটু অ্যাডভান্স। এ ছিল আমাদের স্মুথ ক্রল, আশা করি বুঝতে পেরেছেন, খুবই ইজি এবং একটি কথা ব্যবহার করে। দেখেন ডাটা ইউকে স্মুথ ক্রল, এই একটা ফাংশন ব্যবহার করে এটাকে করে ফেললাম। এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে জেকুরির একটি ফাংশন, এই স্মুথ ক্রলিং করার জন্য একটি ফাংশন হচ্ছে ডাটা ইউকে স্মুথ ক্রলিং। যেমন আগে আমরা যে এখানে বলে দিয়েছি যে তুমি কি হয়ে যাও, তুমি একটা ট্যাব হয়ে যাও, সবার নিচে তুমি একটা অ্যাকোর্ডিয়ান হয়ে যাও, বক্স তুমি কি হয়ে যাও, অ্যাকোর্ডিয়ান বক্স তুমি কি হয়ে যাও, ট্যাব বক্স তুমি কি হয়ে যাও, তুমি শো করো, তুমি হাইড হও, এটা এইভাবে কাজ না করে এটাকে কাজ করাতে হবে এইভাবে, এই এই ট্যাগের মাঝখানে আপনাকে এটাকে ব্যবহার করে কাজ করাতে হবে। এটাই হচ্ছে স্মুথ ক্রলিং ফাংশনের কাজ। এবং এরকম আমরা অনেক ওয়েবসাইটকে ওয়ার্ডপ্রেসে করেছিলাম, আমাদের জাহাঙ্গীর ভাই হয়তো মনে আছে, জাহাঙ্গীর ভাই আপনি এরকম একটা ওয়েবসাইট কি করেছিলেন না বিথিন দিয়ে, মনে আছে? জাহাঙ্গীর ভাই আছেন? জাহাঙ্গীর ভাইয়ের নাম যেন আজকে পাল্টে গেছে, তাই না? উনি নাই। আমরা এরকম ওয়েবসাইট কখনো দেখেছি? কথা বললেন হাফসা আপু, আপনি দেখছেন এরকম কখনো ওয়েবসাইট কখনো দেখেছেন না যে স্মুথ ক্রলিং হয়ে আসে? এখন এখানে আমরা প্রত্যেক আলাদা আলাদা ডিজাইন করে একটা ওয়েবসাইট বানাতে পারবো না। সাপোজ এখানে একটা হোম নিলাম, হোম নামে যে সেকশনটা নিব, যে ডিপটা নিব, এই ডিপের ভিতরে আমি ছবি রাখি, ইমেজ রাখি, যা খুশি তাই রাখি না কেন, তাকে স্মুথ ক্রলিং করে এখানে কি উপস্থাপন করতে পারবো না? এরকম একটা ওয়েবসাইট আমরা নিজেরা HTML CSS কোডিং করে বানাতে পারবো? জি স্যার, খুবই ইজিলি কিন্তু করতে পারবো, তাই না? জি স্যার। এবং এখানে আমরা প্রত্যেক আলাদা আলাদা সেকশন নিব, আলাদা আলাদা সেকশনের ভিতরে হ্যাঁ একটা করে আইডি বসিয়ে দেবো এবং ওই আইডিটাকে হোমের সাথে লিঙ্ক করিয়ে দেবো, তাহলেই কিন্তু বা এখানে যে আমাদের আইটেমগুলো থাকবে এদের সাথে লিঙ্ক করাই দেবো, লিঙ্ক করাই দিয়ে আমরা স্মুথ ক্রলিং ফাংশনটাকে অন করে দেবো, তারা দেখবে স্মুথলি স্ক্রলিং হয়ে উপরে চলে আসতেছে। তো এটা হচ্ছে খুবই সুন্দর একটি ডিজাইন, যেটা আমরা আশা করি খুব সুন্দরভাবে খুব সহজে বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে ওয়াও, ওয়াওটা দেখবো। ওয়াওটা দেখার আগে এটাকে আমি কেটে দিচ্ছি, এটাকে কেটে দেন। এখন এই ছিল আমাদের স্মুথ ক্রলিং। এখন এখান থেকে যে কোনো একটাকে আমি কপি করব। আমরা কিভাবে কপি করি? কন্ট্রোল বাটন প্রেস করে ড্র্যাগ এন্ড ড্রপ, কন্ট্রোল বাটন প্রেস করে এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবেন, এটাকে ধরছেন এভাবে ছেড়ে দিবেন, কি ব্যাপার কাজ করে না কেন, সরি এতক্ষণ করলো এখন করে না, এইটা এভাবে ধরে দেখেন ছেড়ে দিয়েছি, হয়ে গেছে কপি। আমি এটা নাম দিব হচ্ছে ওয়াও, ঠিক আছে? ওয়াও বানাবো এখন, ওয়াও এর ভিতরের এই দুইটাকে আপনি রান করে নেন, ইন্ডেক্স ডট HTML
স্টাইল ডট সিএসএস, এগুলো সব কেটে দিব আমি। তার আগে আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি, এই পর্যন্ত সবগুলোকে কেটে দেন। এবং এখানে এসে ওকে একদম ফুল ফ্রেশ থাকলো, এগুলোকে আমি নিয়ে নিলাম। এটাকে রান করে নেন মজিলা ফায়ারফক্স দিয়ে। এ আছে আমাদের এটা। এখন বিষয় হচ্ছে যে ওয়াওয়ের জন্য কিন্তু আমরা কিছু ফাংশন এনে রেখে দিয়েছি, কিছু ফাইল কিন্তু আমরা যেগুলি ফাইল এনে রেখে দিয়েছিলাম না, মনে আছে আপনাদের? দেখেন তো, এই তো আমাদের যেগুলি ফাইল, এবং এখানে দেখেন ওয়াওয়ের কিছু ফাংশনালিটি আছে। চলুন তার আগে আমরা একটু ওয়াওয়ের ওয়েবসাইট থেকে দেখে আসি। ওয়াও জেএস, দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওয়াওয়ের ওয়েবসাইট। একটু চেহারাটা দেখে নেন, কন্ট্রোল সি। এখন দেখেন না, এখন তো আমিই দেখাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করুন, আপনারা এটা রিলোড দেওয়ার পর এই যে যত অ্যানিমেশন এখানে দেখতে পাচ্ছেন, এই যে নাচানাচি করতেছে, আমি যখন স্ক্রল করে নিচে যাচ্ছি দেখেন এই যে নাচানাচি যে করতেছে, এই যে আসতেছে, এরকম সকল অ্যানিমেশন আপনারা আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। বাট এগুলো সবই ফ্রি নয়, এখানে ম্যাক্সিমামই আছে কি পেইড। এখানে ম্যাক্সিমামই আছে পেইড, বাট আমরা কি করব, আমরা এখান থেকে কিছু ফ্রি জিনিস দেখে নিব, ঠিক আছে? এই যে অ্যানিমেটেড সিএসএস একটু যান, এখান থেকে অ্যানিমেটেড সিএসএসে গেলে এই যে দেখেন এই যেটা আসতেছে বাউন্স প্লাস পালস। অনলি ওয়ান মিনিট একটু সময় দেন, আমি একটা কথা বলে নিচ্ছি। হ্যালো আন্টি। হ্যাঁ আন্টি বলেন। হয় যে বাড়িতে ক্লাস নিতেছি না, কোন সমস্যা নাই, হ টাকা আছে ঘরে, আছে আপনার 15-16 মতো, আর আমার ব্যাংকে আছে কিছু 20,000-এর মতো দেওয়া যাবে। হ আমরা কাজ ধরব ডিসেম্বরে, ডিসেম্বরের শুরুর দিকে। হ্যাঁ 20-এর মতো দেওয়া যাবো, 20-এর মতো বলতে ঘরে এখন 20 নাই, 20-এর কম আছে, জামার বর্তমান তুইলে নিয়ে হন নাকবো আরও কিছু। হ্যাঁ হ্যাঁ আমার অ্যাকাউন্টে আছে। আচ্ছা চাইন, সমস্যা নেই। এখন আমার ঘরে আছে 24,000 ছিল, ওর মধ্যে 7,000 আব্বারে দিয়ে দিছি তো। হ্যাঁ ওই যে আবার ওই যে অসুস্থ হয়ে গেলো হঠাৎ করে, পরে ইঞ্জেকশন দেওয়া লাগবো, পরে বাড়ি থেকে আবার টাকা পাঠাই দিছি 7,000, ওডি কম আছে। কই আমার দিয়ে, আমি এই যে বিকেলবেলা দ্বীপ পাইতে তুলে নিয়ে আবার পাবো, যখন তখন তুলে নিয়ে যাবো, দ্বীপ পাইতে এটিএম বুথ খোলা আছে, যখন তখন যাই আনন্দ। আচ্ছা আচ্ছা, এখন তাহলে 20,000 দিলেই তো হবো, আর ওই যে 2-3 দিন 4-5 দিন পরে হইলে আরও কিছু দেওয়া যাবো, আমার স্যালারি ঢুকবো আরও 2-3 দিনের মধ্যে। হ্যাঁ 2-3 দিন পরে হইলে লাগলে বললেন, সমস্যা নেই। উনু পামো আরো 10,000-এর মতো দেন যাবো। হ্যাঁ 30 দিবার পামো। হ্যাঁ 30 দিব, মনে করেন আবার ওই যে আব্বার তো যখন তখন টেহা লাগে, হাতে 4-5,000 টেহা থন লাগবো না, আমগুলো তো ওর বাজার সাথে খাওয়ান লাগে, টেহা তো আর আব্বা দেয় না, এই জন্য 5-7,000 টেহা হাতে রাখন লাগবো না। 10 দিবার পাম, দিবার পাম, মনে করেন 5-7 দিন সময় লাগবো, 10 আরো 10 দিতে। হ্যাঁ দেন, আমি 5-7 দিনের মধ্যে আরো 10 দিবার পাবো, সমস্যা নেই। আগামী 15 দিন, 15 দিনের মধ্যে আরো 20,000 দিবার পাবো। 15 দিন মানে আরো 15 দিন সময় লাগবো, কারণ আমার একটা ব্যাচ শেষ হইতে আরো 5 দিন সময় লাগবো, 5 দিন সময় লাগলে আরো ধরেন 5-10 দিন আমার স্যালারি আইতে লাগবো, আর এডের আইতে আরো আপনার 5-7 দিন লাগবো, মানে আগামী সপ্তাহে স্যালারি দিব, তাহলে তখন
15 দিনের মধ্যে আরো 20,000 পাবো আর কি। উডি সহ নিবার পাবেন, সমস্যা নেই। হ্যাঁ থাকলো, আপাতত 20 আপনি এখনই নিবার পাবেন, আমি বিকেলবেলা যাই টেহা তুলে নিয়ে হেরা দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা রেখে দিন, ঠিক আছে। দুঃখিত আপনাদের সময় নষ্ট করার জন্য, আমার ফুপি ফোন দিয়েছিল জরুরি বাত করলাম তার সাথে। ওকে এখন আমরা যেটা করব, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক অ্যানিমেশন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা আছে, এই একটা আছে, এই যে আছে, এই যে আছে, এরকম আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো, বাট এগুলো পেইড। তবে সবগুলোই পেইড না, আমরা অনেক কিছুই আছে ব্যবহার করতে পারবো। এখন কী কী ব্যবহার করতে কী কী পারবো না এটা দেখার জন্য আমাদেরকে ট্রাই করতে হবে, তাই না? তো আমি শুরুতে একটু ট্রাই করে নিচ্ছি, ট্রাই করার জন্য এটা আপাতত এখানে থাকুক। সেই সাথে এখানে আমার দেখেন দুইটা ফাইল আছে, ওয়াওয়ের ভিতরে দুইটা ফাইল, এই দুইটা ফাইলকে আমি নিয়ে গিয়ে আমি লিঙ্ক করাই আগে, তাই না? আমাকে অবশ্যই লিঙ্ক করাতে হবে। লিঙ্ক করানোর আগে চলেন এটাকে একটু, কোনটা যে আসল ওয়াও, এই হচ্ছে ওয়াও, এ হচ্ছে সিএসএস, সিএসএস এর ভিতরে এটাকে আপনি এখান থেকে কেটে দেন, কারণ এটা তো আমার দরকার নেই। অ্যানিমেটেড সিএসএস থাকুক এখানে, এবং এটাকে আপনি ওয়াও জেএসটাকে আপনি নিয়ে নেন। কন্ট্রোল এক্স করে আমি এটাকে সরিয়ে নিচ্ছি এবং এটাকে জেএস ফাইলের ভিতরে আমি রেখে দেবো। ইউআইটাকে এখানে দরকার নেই, এখানে কেটে দিয়ে এইটাকে দিয়ে দেন ওয়াও জেএস। তো এটাকে এখন আমি লিঙ্ক করাবো, আমার ফাইলের সাথে লিঙ্ক করাতে হলে এখানে আসবো এবং এখানে এই যে ইউআই যেটা আছে এটাকে আপনি এখন কেটে দিতে পারেন এখান থেকে। এখানে জেকুরির যে ওয়াও জেস এটাকে আমি এখানে অ্যাড করে নিলাম, এবং সেই সাথে এখানে আসেন, সিএসএস ফাইলটাকে তো আমাকে লিঙ্ক করাতে হবে, তাই না? এটাকেও আপনি একটু লিঙ্ক করান। এখানে এসে এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে জেকুরি ইউআই এইটাকে বাদ দিয়ে আপনি এখানে এটাকে দিয়ে দেন। সিএসএস ফোল্ডারের ভিতরে অ্যানিমেটেড ডট সিএসএস, এখন আমাদের কিন্তু লিঙ্ক করানো শেষ, ঠিক আছে? আমাদের সবগুলো অপশন লিঙ্ক করানো শেষ। এখন কন্ট্রোল এস প্রেস করে এখানে আপনি রিলোড দেন, দিয়ে একটু ভিউ পেজ সোর্স করে দেখেন যে আসলে সেটা কাজ করে কি না। আমার অ্যানিমেটেড সিএসএস কাজ করেছে, দেখেন অনেক অনেক ফাংশন কিন্তু এখানে করা আছে, দেখতে পাচ্ছেন? দেখেন দেখেন আছে না, এগুলো আমাদের দরকার নেই। এখন একটু ওয়াও জেএসএস চাকিয়ে দেখেন, দেখেন দেখেন তো অনেক অনেক ফাইল আছে। ওকে, এগুলো আমার দরকার নেই, তার মানে আমার কাজ করেছে। এখন আমি যেটা করব, আমি খুব সহজে সিম্পল একটি ডিজাইন আপনাদেরকে শুরুতে দেখাচ্ছি। আমি একটি H1 ট্যাগ নিচ্ছি, সরি একটু ট্যাব দিয়ে মাঝখানে নিয়ে আসেন। ডিজাইনের একটি সৌন্দর্যের ব্যাপার স্যাপার আছে, এখানে আপনি দেন হচ্ছে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, কন্ট্রোল এস, চলে আসছে আমার ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এখন এটাকে আমি একটু ডিজাইন করি, H1 ট্যাগটাকে ধরে বলে দেন তোমার টেক্সট অ্যালাইন সেন্টার, এবং সেই সাথে আপনি একটি ফন্ট সাইজও দিয়ে দিতে পারেন। ফন্ট সাইজ হচ্ছে কত দিবেন, দেন 40 পিক্সেল, এবং সেই সাথে ফন্ট ফ্যামিলি এবং সেখানে আপনি আরেকটা দিতে পারেন কালার। ডিজাইন তো আপনি যা খুশি তাই করতে পারেন, তাই না? ওটা তো ব্যাপার না, কালার হচ্ছে রেড। চলে আসছে, ফন্ট সাইজ 40 পিক্সেল ছোটো হয়েছে, 70 পিক্সেল চলে আসছে, তাই না? তো এখন দেখেন এটাকে আমি একটু মার্জিন টপ দিয়ে দিচ্ছি, উপর থেকে আরেকটু নিচে নামাবো 20 পিক্সেল, একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এ হচ্ছে আমার ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। বাট এটা কি নড়াচড়া করতেছে? নড়াচড়া করে না। এখন এই বাবাকে আমি নড়াচড়া করাবো। কীভাবে নড়াচড়া করাবো? নড়াচড়া করানোর জন্য আমাকে অবশ্যই এখানে কি ব্যবহার করতে হবে, ওয়াও ব্যবহার করতে হবে। ওয়াও, ওয়াও ব্যবহার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশনালিটি হচ্ছে ওয়াওটাকে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আপনাকে রেডি করে নিতে হবে। কি করে নিতে হবে? রেডি করে নিতে হবে। এই রেডি করার জন্য আপনাকে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে রেডি করা ছাড়াও কাজ করে, তবে এটা হচ্ছে
একদম প্রফেশনালিজম, প্রফেশনাল কাজ। আমরা যা শিখবো সব হচ্ছে প্রফেশনালি শিখবো, আমাদের ভিতরে কোনো প্রবলেম থাকবে না। আমরা এমন একটা ডিজাইন দাঁড় করাবো, এমন একটা ডিজাইন করবো যেন কেউ দেখে বলতে না পারে বা কোথাও যেন কোনো প্রবলেম না হয়, এবং এটা যেন সার্বজনীন সাপোর্টেড হয়, সবাই সাপোর্ট করে, সব ব্রাউজারে সাপোর্ট করে, সব জায়গায় সাপোর্ট করে, হ্যাঁ একদম যে কোনো জায়গায় যে কোনো পজিশনে যেন আমি সেটাকে নিয়ে কাজ করতে পারি। তো এইটা করার জন্য অবশ্যই আমাদের কি কি ইউজার ফ্রেন্ডলি এবং খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। তো যেটা করার জন্য আমরা এখন স্ক্রিপ্টটাকে রেডি করে নিব। রেডি করার জন্য আপনাকে যেটা বলতে হবে, স্ক্রিপ্টটাকের ভিতরে নিউ ওয়াও, WOW, নিউ ওয়াও, দেখেন লেখাগুলো কেমন কেমন যেন হয়ে যাচ্ছে না, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, ডট ইনিট, ইনিট মানে ইনিশিয়ালাইট, রেডি করতে হবে, ওয়াও তুমি রেডি হয়ে যাও, ঠিক আছে, INIT, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, ওয়াও, নিউ ওয়াও ডট ইনিট মানে ইনিশিয়ালাইট, আমাদের ওয়াও রেডি হয়ে গেছে। এখন এখন আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে ওয়াও কাজ করে হচ্ছে ক্লাসের মাধ্যমে, ওয়াও কিসের মাধ্যমে কাজ করে, ক্লাসের মাধ্যমে কাজ করে। তাহলে এখন অবশ্যই আমাকে এই H1 ভিতরে একটি ক্লাস ব্যবহার করতে হবে, এটা হচ্ছে সূত্র বা শর্ত যাই বলেন না কেন, হ্যাঁ ক্লাসের মাধ্যমে ওয়াও কাজ করে কার মাধ্যমে, ক্লাসের মাধ্যমে। তো ক্লাসের মাধ্যমে যদি কাজ করে তাহলে আপনি এখানে অবশ্যই আপনাকে ক্লাস ব্যবহার করতে হবে, ঠিক কিনা? তো ক্লাস ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি যেটা করেন, এখন আপনি এটাকে নিয়ে আসেন, কোনটাকে দিতে চাচ্ছেন, অ্যানিমেটেড CSS-এর ভিতর থেকে দেখেন তো কোনগুলো কাজ করে, বাউন্স কাজ করে, এটাকে কপি করেন, বাউন্স, আমি জানি না এটা কাজ করবে কি না, এটার ভিতরে বসিয়ে দেন হচ্ছে বাউন্সটাকে, এ হচ্ছে ওয়াও বাউন্স, আরে বাপরে বাপ পাওয়ার, এত গতি ধাক্কা দিয়ে সরিয়ে দিল, বাউন্স তার মানে কি কাজ করবে, রিলোড দেন, কাজ করেনি, ওকে নো প্রবলেম, বাউন্স কাজ করবে না, বাউন্সের পরিবর্তে অন্যটা কাজ করবে, এটা কাজ করে কিনা একটু চেক করেন, ফ্ল্যাশ ছবি উঠাবে, আরে বাহ এটাও কাজ করেনি, ডাল মে কুচ কালা হে, নো প্রবলেম। এখানে আমি আমার জানাশোনা একটি ই দিচ্ছি, সরি সরি সরি, একটা জিনিস ভুল হয়ে গিয়েছে, ওয়াও তো লিখে দিতে হবে, কাজ করে দেখেন তো, মানে এখানে বলতে হবে ওয়াও বাউন্স বা ওয়াও ফ্ল্যাশ, এখানে বাউন্স দেন তো, এখন দেখি বাউন্সটা কাজ করে কিনা, করে নড়াচড়া, খুব মজা না? আচ্ছা বাউন্স এর সাথে আরেকটা আছে, বাউন্স ইন রাইট, RIGHT, দেখেন তো এই বাউন্স বাবা কাজ করে কিনা, আসছে মজা না? একটু সময় বাড়িয়ে দেন, এত দ্রুত আসো কেন, একটু একটু ধীরে স্থিরে আসো বাবা, DATA ডাটা ওয়াও ডিউরেশন, DURATION ডাটা ওয়াও ডিউরেশন, দেন হচ্ছে 3 সেকেন্ড, 3S, 3 সেকেন্ড সময় নিয়ে তুমি আসবে, ঠিক আছে, এখন দেন তো দেখেন একটু সময় বেরিয়ে আসে কি না, আসছে, বাহ 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 কত সুন্দর, তাই না? ওকে, আরও অনেক ফাংশনালিটি আছে এখানে, আপনি একটু দেখেন এটা কাজ করে কিনা, দেখেন তো রাবার ব্যান্ড মানে টেনে ছেড়ে দিচ্ছে রাবার,
এটার অনেক শক্তি বুঝছেন, সরিয়ে দেয় ধাক্কা দিয়ে, কপি করা ভালো না হলে। ওই কাজ করেছে তাই না, মজার মজার অ্যানিমেশন দেখছেন। ওয়াও, তারপরে আপনি আরো একটি জিনিস দেখেন এখানে, শেক শেক, এটা একটু সুইংটা কাজ করে কিনা একটু দেখেন। সবাই সব কিন্তু কাজ করবে না, আমি আগেই বলেছি আপনাদের সবাই কিন্তু কাজ করবে না। যেগুলো দেখতে পাচ্ছি পিতা না সবাই, জি যেগুলো দেখা যাচ্ছে এগুলো ফ্রিতে না স্যার? না 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 না, সবই ফ্রিতে নয়, সবই ফ্রিতে নয় আপু, একটু দেখেন কোনটা ফ্রি না ওটা আপনি দেখলে বুঝতে পারবেন। আরে যন্ত্রণা, বাহ বাহ কত সুন্দর। তারপরে এখানে যদি এখন আপনি একটি আইএমজি ইমেজ ট্যাগ নেন, আইএমজি আমাদের এখানে কি কোনো ইমেজ আনা আছে, একটি ইমেজ নিয়ে আসি তাই না, ডাউনলোড থেকে ছোট ইমেজ হলে ভালো হতো। আচ্ছা এটাকে নেই, ছোটই হবে, কাট করে নিলাম, ওকে নো প্রবলেম। এই হচ্ছে আমাদের ইমেজ, এটা তো ওয়াও ফাইলটাই তাই না, এই ওয়ার ভিতরে এটাকে রেখে দেন এবং ইমেজের নামটাকে আপনি কপি করে নেন, আমার আই এম এ জে ই এস ইমেজেস ফোল্ডারের ভিতরে এই হচ্ছে ইমেজটা। এখন ডিলোড দিয়ে দেখেন তো ইমেজটা আসে, চলে আসছে তাই না, ইমেজটা বড় হয়ে গেছে, আইএমজি একটা উইথ হাইট দিয়ে দেন, তাহলে তো সে আর বেশি নাচানাচি করতে পারবে না। উইথ হচ্ছে 300 পিক্সেল, আইজিএসটি হাইট হচ্ছে 400 পিক্সেল। ওকে, এটাকে ধরে একটু স্টাইল দেন। এখন এখানে তো একই কাহিনী তাই না, এখানেও আপনাকে কি করতে হবে, ওই একইভাবে ক্লাস সি এল এ ডাবল এস ক্লাস ব্যবহার করতে হবে, সমান চিহ্ন মাঝখানে বলতে হবে ওয়াও, ছোটো হাতের ওয়াও, এটা কিন্তু বড় হাতের ওয়াও দিয়েছি, এটা কিন্তু ছোটো হাতের নয়, ওয়াও ওয়াও দিয়ে এখন আপনি তাকে কি দিতে চান। আমি সরাসরি এটুকু কপি করে নিয়ে যাই, বারবার লিখতে ভালো লাগতেছে না। এই পর্যন্ত কন্ট্রোল ভি কন্ট্রোল এস, দেখেন তো ইমেজ নড়াচড়া করে করে না। এখন এটার ডিজাইনটা চেঞ্জ করেন, ছবি আসছে, আসে তাহলে এখন একটা বিষয় দেখেন, এই যে জেকুরি দিয়ে, এখন আমি জেকুরি দিয়ে যে আজকের জেকুরি যা কিছু দেখাইছি, যা কিছু দেখাইছি জেকুরিতে এই দুই দিনে যা কিছু দেখাইছি, শুরু থেকে জেকুরি দিয়ে আপনি শু করানো, হাইট করানো, আপ অ্যান্ড ডাউন করানো, শো হবে চলে যাবে, যে টুগল যে ফাংশনগুলো ছিল, তারপরে আপনি আপনাদেরকে কী শেখানো হয়েছে আরও একটু একটু বলেন তো।
আমি তো নিজে ভুলে যাচ্ছি, ক্লিক, তারপরে শো, তারপর হচ্ছে কীভাবে ইমেজ আনবেন, কীভাবে এইচটিএমএল ট্যাগ আনবেন, কীভাবে স্লাইড ডাউন করবেন, স্লাইড আপ করবেন, ফেড ইন ফেড আপ করবেন, কীভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, কীভাবে নতুন একটি ট্যাগ নিয়ে আসবেন, কীভাবে এইচটিএমএল ট্যাগ নিয়ে আসবেন, তারপর হচ্ছে কীভাবে একটি ইমেজ স্লাইডার বানাবেন, তারপর হচ্ছে কীভাবে আপনি অ্যাকোর্ডিয়ান বানাবেন, কীভাবে আপনি ট্যাব বানাবেন, হ্যাঁ, তারপর হচ্ছে কীভাবে স্মুথ ক্রলিং একটা অপশন তৈরি করবেন, এবং কীভাবে আপনি অ্যানিমেটেড করবেন, মানে হচ্ছে আপনার যেকোনো ফাংশনালিটি দিয়ে কাজ করবেন। তো সবগুলো মিলে আপনি কি একটা এইচটিএমএল সিএসএস দিয়ে, এখন পর্যন্ত যত এইচটিএমএল সিএসএস শেখানো হয়েছে সবগুলো দিয়ে একটি ফুল ওয়েবসাইট বানাতে পারবেন, এবং সেখানে এই অ্যানিমেশন, সিএসএস, কি বলে, এইচটিএমএল সিএসএস, জাভাস্ক্রিপ্ট, যা কিছু আছে সব কিছু ব্যবহার করে একটি ওয়েবসাইট আপনি কি বানাতে পারবেন? কে কে পারবেন বলেন তো একটু সাহস করে। মানে এইচটিএমএল দিয়ে হেডিং বানাবেন, এই যে আমি যে বানিয়েছিলাম স্মুথ একটা হেডিং বানালেন, এখানে একটা হেডিং বানালেন, হেডিংয়ের সাথে আপনি সেখানে বিভিন্ন সেকশন নিলেন, সেখানে আপনি অ্যাকোর্ডিয়ন নিলেন, সেখানে আপনি ট্যাব নিলেন, সেখানে আপনি ফাংশনালিটি, যেকোনো ফাংশনালিটিগুলো অ্যাড করে করে কাজ করালেন। তো আরেকটা বিষয়, এগুলো করে হ্যাঁ আপনি একটা ফুল ওয়েবসাইট কি বানাতে পারবেন না একটা পেজ? জি স্যার পারবো স্যার। নতুন করে আর কোনো, হ্যাঁ সেখানে স্মুথ ক্রলিং থাকতে হবে, অ্যাকোর্ডিয়ন, ট্যাব, হ্যাঁ, তারপর হচ্ছে যে ওয়াও এর যে ফাংশনালিটি গুলো আছে এগুলো থাকতে হবে, তারপরে সিএসএস অ্যানিমেশন দেখানো হয়েছে, সিএসএস অ্যানিমেশন ব্যবহার করতে হবে, স্লাইডার ব্যবহার করতে হবে, সব কিছু ব্যবহার করে আমাকে একটি ফুল ওয়েবসাইট বানিয়ে দিতে হবে, একটা পেজ বানাতে হবে। ওয়েবসাইটে কি রিলেটেড হবে? আপনি আপনার ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করবেন, কি রিলেটেড হবে এটা আমি বলে দিতে পারবো না, এটাও একটা মানে কি এর বিষয়, এটাও একটা মানে একটা টেকনিক আপনি যে এতদিন শিখলেন, হ্যাঁ, এটার একটা ই যে এতদিনে আসলে আপনার বেসিক থিম কেমন, কতটুকু ডেভেলপ হয়েছে, যে আসলে আপনি কী ধরনের ওয়েবসাইট আপনি বানাতে চাচ্ছেন এটা আপনাকে মনে মনে নিজেরই ভেবে নিতে হবে, এটা কেউ বলে দিবে না। প্রয়োজনে আপনি হেল্প নিতে পারেন, সাপোজ আপনি এখানে আসেন, এস্ট্রা থিমে আসতে পারেন, অথবা আপনি আসতে পারেন এলিগেন্ট, হ্যাঁ এলিগেন্ট থিম আসে। স্যার আমি তো আমার মতো করে ডিজাইন করব, কিন্তু স্যার আমি বলতেছিলাম আমার এটা কি কোনো স্কুল কলেজের এরকম ওয়েবসাইট রিলেটেড নাকি ফুড এর কোনো রেস্টুরেন্ট রিলেটেড? আচ্ছা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, তাইলে ঠিক আছে, আপনার ইচ্ছা, আমি কোনো ধরাবাধা নিয়ম দিয়ে দিব না, তবে আমি আমি এটাই দেখে নিব যে আমি যে ফাংশনালিটিগুলো এখন পর্যন্ত দেখিয়েছি, যে কুড়ি, তারপরে সিএসএস এর অ্যানিমেশনের বা অন্যান্য আবিজাবি যা কিছু দেখাইছি সবগুলোর ব্যবহার আছে কি না। এইচটিএমএল এর সব ট্যাগ থাকতে হবে না, যে সব ট্যাগ দিয়েই দিতে হবে এমনটা আমি চাচ্ছি না, হ্যাঁ, বাট আমাকে একটা মানে একটি সুন্দর একটা ওয়েবসাইট আপনাকে করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে অনেক দেখেন, এখানে আছে, এখানে অনেক অনেক লেআউট আছে, আপনি একটু একটু এখান থেকে দেখেন, স্টার্টার ট্যাম্পলেট, এখানে বিভিন্ন ট্যাম্পলেটের আপনি হেল্প নিতে পারেন। সাপোজ এটা বানাবেন, এখানে আপনি একটা স্লাইডার দিলেন, এরকম এটা দিলেন, এটা দিলেন, এগুলো দিলেন, এগুলো কি আপনি বানাতে পারবেন না? এই বাটনগুলো কি বানানো সম্ভব না? বর্ডার রেডিয়াস করে করে এই বাটনগুলো বানানো যাবে না, এটা বানানো যাবে না, এটা বানানো যাবে না, এই ইমেজ কি আনা যাবে না, এগুলো করা যাবে না, করা যাবে? প্যারালাক্স ইফেক্ট পারবেন না, কারণ প্যারালাক্স ইফেক্ট আমি দেখাই নাই। প্যারালাক্স ইফেক্ট দেখানো হয়নি এখনও। আচ্ছা প্যারালাক্স ইফেক্ট বাদ দিলেন না হয়, এই যে এই এইগুলো অ্যানিমেটেড হবে, এগুলো নড়াচড়া করবে, এগুলো ডান দিক থেকে বাম দিক থেকে আসবে যাবে, তারপরে এখানে আপনি ডিবির হেল্প নিতে পারেন। সাপোজ এই একটা ওয়েবসাইট লাইভ ডেমো, এই যে দেখেন এই যে নড়াচড়া করতেছে, এই যে নড়াচড়া করে, এগুলো কি আপনি দিতে পারবেন না? এই যে এগুলো দিতে পারবেন না, এগুলো কি, এই যে ওয়াও থেকে আসা, এগুলো সব ওয়াও দিয়ে করা, এগুলো ওয়াও দিয়ে করা। তো এই জাতীয় একটা ওয়েবসাইট তৈরি করা কি আপনাদের কি খুব বেশি কঠিন হয়ে যাবে? এইচটিএমএল সিএসএস দিয়ে কখনোই হবে না, তো আমাকে এরকম একটি ওয়েবসাইট আপনাকে বানিয়ে দিতে হবে, অবশ্যই এখানে স্লাইডার থাকতে হবে, এটা আগামী শুক্রবারের কাজ,
Am I clear? মনে হয় কষ্ট হলো জি স্যার বলতে আপনার আজকে অনেক কিছু দেখিয়ে ফেলেছি আমার মাথাও একটু ইয়েতে আছে তবে তার আগে আমরা আরও একটি বিষয় একটু দেখিয়ে দিই আরও একটু দেখিয়ে দিই আরও একটি বিষয় এটা কেটে দেন এটা কেটে দেন সেই সাথে আমরা আরেকটি বিষয় দেখব ডাটা টাইপ হোয়াট ইজ ডাটা টাইপ ডাটার বেশ কিছু টাইপ আছে ঠিক আছে এগুলো কেটে দেন দরকার নেই ডাটা টাইপ ডাটা কত প্রকার ডাটা কি কি সাপোজ এখানে একটি ফাইল আমি নিচ্ছি এই হচ্ছে ডাটা ডাটা বিভিন্ন প্রকার হয়ে থাকে ঠিক আছে জেকুইরি দিয়ে পি ট্যাগের মাঝে আমরা অনেক টেক্সট ব্যবহার করেছি না এখন টেক্সট ব্যবহার করার সময় আমরা কি করেছি সাপোজ এখানে অংশ হয়ে গেলাম আরও একটি ফাইল আপনি নেন এবং এটার নাম দেন হচ্ছে ইন্ডেক্স ডট HTML ইন্ডেক্স ডট HTML এখন কথা হচ্ছে যে কিভাবে শুরু করি একটু 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 না এভাবে করলে আপনারা বুঝবেন না শুরু হয়েছে এখানে এটা দেন আমার ওয়াও জেস লাগবে না এটাও লাগবে না এবং এটাও লাগবে না কন্ট্রোল এস রান এই হচ্ছে আমাদের অ্যাকোর্ডিয়ান বা যাই কিছু যাওয়ার অবশ্যই তাই থাকো এটারও দরকার আচ্ছা এখন আমরা যেটা করব এখানে একটি পি ট্যাগ নেন এ হচ্ছে আমার পি ট্যাগ আমি জেকুরির মাধ্যমে একটি পি ট্যাগের ভিতরে কিছু নিয়ে আসতে চাচ্ছি ঠিক আছে জেকুরি দিয়ে আমি পি ট্যাগের ভিতরে কিছু একটা লেখা নিয়ে আসতে চাচ্ছি তাহলে আমি কিভাবে করতে পারি সেটা সাপোজ দেখেন আমরা পারবো আপনারা হয়তো বুঝতেছেন না আমি চাচ্ছি জেকুরি দিয়ে পিটেকের ভিতরে এই পিটেকের ভিতরে লেখা নিয়ে আসবো পিটেকে কোনো কিছু না লিখে আমি জেকুরির মাধ্যমে নিয়ে আসবো তো কীভাবে নিয়ে আসবো সেটা আনার জন্য এখানে অবশ্যই আমাকে পিটেকটাকে ধরতে হবে তাই না দেখেন ডাবল কোটেশনের ভিতরে আমি পিটেকটাকে দিলাম পিটেকের ভিতরে আমি দিচ্ছি হচ্ছে আমি আনতে চাই হচ্ছে টেক্সট টেক্সট নামে একটা ফাংশন আছে আমরা জানি এই ফাংশনের ভিতরে আমাকে বলতে হবে যে আমি কী আনতে চাচ্ছি আমি চাচ্ছি আমি ভালো আছি আমি ভালো আছি ওকে এই কথাটুকু লিখে আপনি এখানে যখন এটাকে দিয়ে দিচ্ছেন কন্ট্রোল এস রিলোড দেন তো দেখেন তো লেখা আসে আমি ভালো আছি এই মার্জিন পেডিং এগুলো বাদ দিয়ে দেন আসে অথবা এটাকে পি ট্যাগ না নিয়ে এটাকে আপনি H1 নেন H1 এবং এখানেও আপনি H1ই ব্যবহার করেন যাতে লেখাটা একটু বড় দেখায় H1 দেখেন তো আমি একটি লেখাকে নিয়ে আসতে পেরেছি পিটেকের মাধ্যমে সরি জেকুরি দিয়ে শুধুমাত্র জেকুরি দিয়ে এখানে কি আমার কোনো লেখা আছে
কোনো লেখা নেই, বাট আমি কিন্তু জেকুরির মাধ্যমে এখানে আলাদা একটি লেখাকে নিয়ে আসতে পেরেছি। আমি ভালো আছি বা আমি এখানে আছি বা যা খুশি তাই আমরা এখানে আনতে পারলাম। কিভাবে? একটা টেক্সট ফাংশন ব্যবহার করে। আমরা কি জেকুরি কিন্তু দিয়ে কিন্তু আমি কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে, দেখিয়েছিলাম মনে আছে? টেক্সট আনা যায় কিভাবে? অ্যাড ফ্রেন্ড, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড, এখন মনে পড়ছে? ফেসবুকে অ্যাড ফ্রেন্ড কালামানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম, চেঞ্জ হয়ে কি হয়ে গিয়েছিল? কালামানিকে লেখা চেঞ্জ হয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড হয়ে গিয়েছিল। দেখেন এখানেও ঠিক ওই টেক্সট ফাংশন ব্যবহার করে আমি নিয়ে আসলাম, বাট এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমি যদি এখানে আমি ভালো আছি এই কথাটুকের ভিতরে আমি যদি 5000 লিখে দেই কন্ট্রোল এস, দেখেন তো শো করেছে কিনা কথা বলতে হবে এখন, কথা বলতে হবে। ওকে চলে এসেছে। এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন 5000 কথাটা যদি আমি এই ইনভার্টেড কমার ভিতরে না বসিয়ে, সরি ডাবল কোটেশন, এটার ভিতরে ডাবল কোটেশনের ভিতরে না বসিয়ে সরাসরি 5000 লিখি, দেখেন তো এটা শো করে কিনা। আমি কিন্তু এখানে কোনো কোটেশন ব্যবহার করিনি, শো করে? যখনই আমি এখানে 5000 কথার পরিবর্তে যখনই আমি কোনো ওয়ার্ড ব্যবহার করছি, আমি যদি ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, কোনো কোটেশনই ব্যবহার না করি, তাহলে দেখেন শো করে না, শো করে? কিন্তু যখন দেখেন এখানে আমি কোটেশন ব্যবহার করব, ডাবল করেন আর সিঙ্গেল করেন যেটাই করেন শো করবে। এই যে দেখেন এখন কিন্তু শো করেছে, বাট এটা যদি আমি না দেই তাহলে কিন্তু শো করে না। এটা দেখানোর বিষয় হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে একটা বিষয়, এতটুকু তো বুঝতে পেরেছেন। আবার আমি চলে যাচ্ছি অন্য আরেকটি জায়গায়, একটু একটু মাথায় নিয়ে রাখেন, মাথায় থাকুক একটু। এ হচ্ছে আমাদের একটি অবস্থা, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখন দেখেন এইখানে সাইন আপের ভিতরে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, নিউ পাসওয়ার্ড, তারপরে যা কিছু বলেন এখানে, ডেট, মেট, হাবি যাবে, যা কিছু আছে, এই সবগুলো যে আমরা দিলাম, এই উপাত্তগুলোকে কী বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায়? এগুলোকে কী বলা হয়? ডাটা। এগুলোকে কী বলা হয়? ডাটা। এখানে যত তথ্য, যত উপাত্ত আমরা ব্যবহার করব, যত কন্টেন্ট ব্যবহার করব, এগুলোকে সব কিছুকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হয় ডাটা। এই ডাটার বিভিন্ন টাইপ আছে, ঠিক আছে? ডাটার অনেক অনেকগুলো টাইপ আছে। এদের ভিতরে আমরা সংক্ষেপে, আমি সংক্ষেপে আপনাকে 4-5টা ডাটার বর্ণনা দিচ্ছি, আরও অনেক ডাটা আছে, সেগুলো আপনারা যখন পিএসপি যদি কেউ শিখেন তাহলে আপনারা ওটা শিখতে পারবেন, তখন আপনাদের ওগুলো লাগবে। তো ডাটা টাইপের ভিতরে ফার্স্টে আছে হচ্ছে আপনার স্ট্রিং টাইপের ডাটা, STRING, স্ট্রিং টাইপের ডাটা হচ্ছে একটি। দুই নম্বরে আছে আপনার ইন্টিজার টাইপের ডাটা, TEGER, আরও অনেক ডাটাই আছে। তারপরে আছে আপনার, তিন নম্বরে আছে হচ্ছে আপনার ফ্লোট, ফ্লোট টাইপের ডাটা, এবং সেই সাথে আরেকটা আছে বুলিয়ান টাইপের ডাটা, BOOLEAN, বুলিয়ান টাইপের ডাটা। আপাতত এই চারটা টাইপের ডাটাই আমরা শিখব, আরও অনেক ভেরিয়েবল, হেরিয়েবল, হারিয়ে যাবে অনেক, এইগুলো আমরা এখন আসলে দেখতে চাচ্ছি না। এ হচ্ছে আমাদের চারটি ডাটা। এখন কোন ডাটা কখন কিভাবে আমরা চিনব, এটা আমরা কিভাবে চিনব? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় অনেক অনেক ডাটা আছে, ডাটাগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়, তার ভিতরে একটি হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা। হোয়াট ইজ স্ট্রিং টাইপের ডাটা? স্ট্রিং টাইপের ডাটা কোনটা? স্ট্রিং টাইপের ডাটা হচ্ছে যখনই কোনো ডাটা একটি লেখা হবে, যখনই কোনো ডাটা একটি লেখা হবে বা টেক্সট হবে, যেমন ABCDFGH, যেমন এই যে এটা, এটাকে বলা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা। এটাকে কী বলা হচ্ছে? স্ট্রিং টাইপের ডাটা। এবং স্ট্রিং টাইপের ডাটা যখনই আপনি লিখবেন তখনই অবশ্যই আপনাকে কোটেশন ব্যবহার করে লিখতে হবে, তা না হলে ব্রাউজার বুঝবে না, চিনবে না তাকে। কথা বুঝতে পেরেছেন? যখনই কোনো ডাটা কোনো লেখা হবে, যখনই কোনো ডাটা কোনো লেখা বা টেক্সট হবে, তখন আমরা সেই টাইপের ডাটাকে বলবো স্ট্রিং টাইপের ডাটা। এবং অবশ্যই স্ট্রিং টাইপের ডাটা লিখতে হলে অবশ্যই কোটেশন ব্যবহার করে লিখতে হবে, এবং এই স্ট্রিং টাইপের ডাটা শুধুমাত্র জেকুরিতে নয়,
শুধুমাত্র জেকুরিতে নয়, জাভাস্ক্রিপ্ট, জেকুরি, সিই, সি প্লাস প্লাস, অ্যান্ড্রয়েড সব ল্যাঙ্গুয়েজে একই, অল ল্যাঙ্গুয়েজ একই। সেটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা। ওকে, স্ট্রিং টাইপের ডাটার আগে অবশ্যই কি করতে হবে, ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। কোটেশন ডাবলও হতে পারে, সিঙ্গেলও হতে পারে। ওকে, স্ট্রিং টাইপের ডাটা শেষ। তারপরে গেল আমাদের ইন্টেজার টাইপের ডাটা। যখন কোনো ডাটা এর মধ্যে নাম্বার হবে, যখনই কোনো ডাটা ডাটা হবে নাম্বার, 1, 2, 3, 4, 5, 6, 7, যখনই কোনো ডাটা নাম্বার হবে বা সংখ্যা হবে, সেই টাইপের ডাটাগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্টেজার টাইপের ডাটা। সাপোজ 1, 2, 3, 4, যখনই কোনো ডাটা কোনো নাম্বার বা সংখ্যা হবে, তখনই আমরা তাকে বলবো ইন্টেজার টাইপের ডাটা। এবং ইন্টেজার টাইপের ডাটা ব্যবহার করতে হলে কখনোই কোটেশন ব্যবহার করতে হয় না। তবে কোটেশন ব্যবহার করলে কাজ করবে, কিন্তু সেটাকে ব্রাউজার ধরে নিবে হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা হিসেবে। কথা বুঝতে পেরেছেন? যখনই আপনি সেটাকে কোটেশনের মধ্যে ব্যবহার করবেন, তখন ব্রাউজার তাকে স্ট্রিং টাইপের ডাটা হিসেবে ধরে নিবে। সাপোজ আমরা যখন এখানে লিখব, সাপোজ এখানে আমরা লিখছি উই আর ব্যাচ, BATC, সরি, উই আর ব্যাচ 100, মানে আমাদের 100 নাম্বার ব্যাচ এটা, উই আর ব্যাচ 100। রিলোড দিলে কিন্তু দেখুন এখানে উই আর ব্যাচ 100, এই 100 কিন্তু এখানে এখানে ইন্টেজার টাইপের ডাটা নয়। এই 100 এখন কী হিসেবে আছে? এখানে স্ট্রিং টাইপের ডাটা হিসেবে আছে। কিন্তু যখনই আপনি এইটাকে আলাদাভাবে এখন বসাইতে যাবেন, তখনই দেখবেন সে আর কাজ করবে না। আপনি যদি একে আলাদাভাবে বসাতে চান, তাহলে আর দেখবেন সে কাজ করবে না, এটাকে আর দেখা যাবে না। কারণ এখন ব্রাউজার বুঝতে পারতেছে না, ব্রাউজারের ঝামেলা হচ্ছে, হ্যাঁ, গণনা করতে কষ্ট হচ্ছে। যখনই আপনি এটাকে কমার ভিতরে দিবেন, তখনই সে ইন্টেজার টাইপের ডাটা হয়ে যাবে, সরি, এখন সে স্ট্রিং টাইপের ডাটা হিসেবে আছে। কিন্তু যখনই আপনি এগুলো সবগুলোকে বাদ দিয়ে, কোটেশন বাদ দিয়ে, এই কমা এগুলো যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে, এখানে 100 বা যাই কিছু দেয় না কেন, এখন সেটা ব্রাউজার বুঝতে পারবে। ঠিক আছে, এখন সে ব্রাউজার বুঝতে পারবে। দেখেন এখন এখানে 100 দেখা যাচ্ছে, এবং এই 100টা কি এখন ইন্টেজার টাইপের ডাটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে আমাদের আরও একটা আছে, সেটাকে বলা হয় ফ্লোট টাইপের ডাটা। ফ্লোট টাইপের ডাটা, যখনই কোনো ইন্টেজার টাইপের ডাটা, যখনই কোনো ইন্টেজার টাইপের ডাটা দশমিক দিয়ে হবে, দশমিক দিয়ে শুরু হবে বা ভগ্নাংশ হবে, সেটাকে বলা হয় ফ্লোট টাইপের ডাটা। সাপোজ 100 টাকা 50 পয়সা, এটা কি ফ্লোট টাইপের ডাটা? দেখেন যখনই আমি 100.50 দিয়েছি, দেখেন দশমিক সে কিন্তু বুঝে নিয়েছে, এবং দেখেন 100.5 বদলছে এখানে, 100.5, সে কিন্তু আমি কিন্তু এখানে আর একটা শূন্য বসাইছি। দেখছেন এই শূন্য কি দেখেছে এখানে? কারণ সে জানে দশমিকের পরে শূন্যর কোনো দাম নাই, সে কিন্তু বুঝে নিয়েছে। বাট এটাই যদি এখন আপনি কোটেশনের ভিতরে দেন, এখানে এবং এখানে কোটেশন ব্যবহার করেন, তাহলে দেখবেন এখন সে ঠিকই পূর্ণ সংখ্যা দেখাচ্ছে। কারণ কি, এখন সে কি টাইপের ডাটা? এখন সে স্ট্রিং টাইপের ডাটা। তাহলে আমরা বুঝতে পেরেছি যখনই কোনো ডাটা ভগ্নাংশ হবে বা দশমিক হবে, তখন সে হচ্ছে বুলিয়ান টাইপের ডাটা। ওকে, এখন বাকি থাকলো কি, সরি, এটা ফ্লোট, আমি ভুল বলেছি, এটা হচ্ছে ফ্লোট টাইপের ডাটা। যখনই কোনো ডাটা মানে কথা বলতে বলতে আবল তাবল লেগে গেছে, যখনই কোনো ডাটা ভগ্নাংশ হবে বা দশমিক হবে, তখনই সেটা হবে ফ্লোট টাইপের ডাটা। আর বুলিয়ান টাইপের ডাটা হচ্ছে সত্য মিথ্যা, ট্রু আর ফলস। এটা আপনারা PHP শিখলে বুঝতে পারবেন, PHP-র আগে এটা বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে এইটুক এই জন্যই দেখালাম, যখন আমরা জেকুরি নিয়ে কাজ করেছি, জেকুরির অনেক ফাংশনের ভিতরে যে দেখে নিই যে H1 ইনভার্টেড, সরি, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি, তখন কিন্তু আমি বলেছিলাম যে এখানে কোটেশন কেন দিতে হয়, এটা আমি আপনাদেরকে দেখাবো কেন এই কোটেশন আমাদের ব্যবহার করতে হয়, এবং কোটেশন ব্যবহার না করলে এগুলো কেন কাজ করে না, এটা দেখানোর জন্য আজকের এই আলোচনা, এছাড়া আর কিচ্ছু নেই।
আশা করি সবাই বুঝতে পেরেছেন, না বুঝলেও কোনো সমস্যা নেই।